সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের, যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন এই অনুষ্ঠানের জন্য। প্রথমে জানিয়ে রাখি 2571-2255 এবং 4008-1437 এই নাম্বারে রয়েছেন আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর কথা বলছেন কার সাথে আপনারা জানেন, আচার্য শ্রী দুলাল কিন্তু থাকেন এই অনুষ্ঠানে, আজকেও তিনি রয়েছেন। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার পূর্বাভাস একটু দিই। অনেক সময় আমরা দেখি বিবাহিত জীবনে বেশ কিছু পরিচিত ঘটনা, পরিচিত ঘটনা মানে এমন হয়তো বিবাহিত জীবনে তৃতীয় কোনো মানুষের উপস্থিতি, তার জন্য বিয়ে ভাঙতে আমরা দেখেছি। শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না, তার জন্য বিয়ে ভাঙতে দেখেছি। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ইগো ক্ল্যাশ হচ্ছে, সেটাও বিয়ে ভাঙতে দেখেছি। এরকম টুকরো টুকরো অনেক সম্পর্ক থাকে বা অনেক কারণ থাকে একটা বিবাহিত জীবন ভেঙে যেতে। কিন্তু এমন বেশ কিছু কারণ থাকে যে কারণগুলো আপনি হয়তো কারোর সাথে শেয়ার করতে পারছেন না, কাউকে বলতে পারছেন না। এদিকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, শুধুমাত্র আপনার চোখের জলে দাম্পত্য জীবন কাটে। অবাক হচ্ছেন তো, আমাদের চারপাশে এরকম প্রচুর মানুষ আছেন। আজকে কথা বলবো সেই সমস্ত ঘটনা নিয়ে, তার কার্যকারণ নিয়ে এবং তার জ্যোতিষের ব্যাখ্যা নিয়ে। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে প্রত্যেকে প্রণাম জানাই, নমস্কার জানাই। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। একদমই। আজকে সঠিক দিশা অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, দাম্পত্য জীবনে অনেক সমস্যা থাকে যেগুলো আমরা 10 জনের সাথে শেয়ার করতে পারি, কিন্তু দাম্পত্য জীবনে এমন বেশ কিছু সমস্যা থাকে যেটা কিন্তু নিজের বাবা মাকেও শেয়ার করা যায় না, বন্ধু বান্ধব তো অনেক দূরস্থ। এইটা কখনো ফেস করেছো তুমি? একদম। এবং ঘটনাচক্রে গতকালই ঘটনা ঘটেছে আমার। অনলাইনে একটি বোন আমাকে গতকাল প্রেডিকশন করলো, তার নাম স্থান কাল পাত্র আমি উল্লেখ করছি না, উল্লেখ করতে পারছি না। এই মুহূর্তে সেই বোনটি যদি আমার অনুষ্ঠান দেখে তিনি সহজেই বুঝতে পারবেন আমি কার বিষয়ে বলছি। আমি স্থান কাল পাত্রটাকে স্টপ রেখে অবশ্যই বলছি। গতকাল একটা বোন অনলাইনে আমাকে দেখালো তার জন্মছক, তার হাত, তার ফেস, অর্থাৎ সেলফি, এগুলো যেগুলো আমি মূলত চেয়ে থাকি সেগুলো পাঠালো। এবং যে প্রসেস আছে সেই সমস্ত সমস্ত প্রসেস কমপ্লিট করার পর তাকে আমি রাত্রিবেলায় সময় দিলাম এবং সময় দেওয়ার পর পার্ট বাই পার্ট তার কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তাকে আমি কোনো প্রশ্ন করতে দিইনি, যেটা আমি সাধারণত করতে দিই না। যখন সেই আলোচনার পর পর যখন আমি গেলাম, যেতে যেতে একটা সময় আমি বললাম তোমার দাম্পত্য জীবন ভীষণভাবে ডিস্টার্ব হবে, কিন্তু সেই ডিস্টার্বটি ডিভোর্স হবে না, বৈধব্য যোগ নেই, তারপরেও স্বামী স্ত্রীর মধ্যে তোমাদের রিলেশন থাকবে না, রিলেশনটা হবে ব্রাদার অ্যান্ড সিস্টার। বলার সঙ্গে সঙ্গে সেই বোনটি হাউ হাউ করে কান্না শুরু করে দিল, দিয়ে বলছে দাদা আজ পর্যন্ত আমি আমার এই কষ্টের কথাটি আমার বাবাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, আমার কোনো বন্ধুকেও বলতে পারিনি বা কোনো বন্ধুদেরকে বলতে পারিনি। আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা রাত আমি বালিশে মাথা গুঁজে চোখের জল ফেলে বালিশটা ভিজাচ্ছি, কান্না করছি, আমার কষ্টটা কেউ বুঝতে পারছে না। এবং আমি সদ্য রিসেন্ট একজন লয়ারের সঙ্গে যোগাযোগ করেছি, ডিভোর্স করতে চাইছি, আমি ডিভোর্স করতে চাইছি। সাধারণত আমরা ডিভোর্স দেখি যে সমস্ত বিষয়গুলো সেগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না, শুধুমাত্র এগুলো হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, সেখানে যদি থার্ড পার্সন যদি কেউ যদি চলে আসে বা অন্য কোনো সম্পর্কে যদি নিজে যদি যুক্ত হয়ে যায়, কিংবা শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর তাদের কারণেই অনেক সময় দাম্পত্য জীবন নষ্ট হয়। কিন্তু একটি মেয়ে সে নিজে থেকে চাইছে ডিভোর্সটা হোক, সে যে অন্য কোথাও কোনো রিলেশনে আছে একদম নয়, রিলেশন হয়নি, সে নিজেও স্বীকার করলো বা তার জন্মচক্রে আমি দেখলাম তার মধ্যে কোনো রিলেশন নেই। মেয়েটা যথেষ্ট মানে যথেষ্টভাবে চরিত্রবান, চরিত্রহীন নয়, যথেষ্ট এডুকেটেড এবং সে একটি খুব ভালো লেভেলে সার্ভিস করছে এবং সম্ভবত সেন্ট্রাল লেভেলের সেন্ট্রালের চাকরি করছে সে, তার স্যালারি একটা হাই ভাই, খুব ভালো, বয়সটা মাত্র 30 সামথিং। এই বয়সে সে ম্যারেজ করতে মানে এবং সেই ম্যারেজটিও
পারিবারিক দিক থেকে যে দেখে দিয়েছে এমন নয়, নিজেদের পছন্দের লাভ ম্যারেজ, তারপরেও সেটা সে নিজে থেকে চাইছে ভেঙে যাক, সে সেকেন্ড ম্যারেজ করার জন্য এগোতে চাইছে, কিন্তু সেটা কিন্তু তার চরিত্রহীনের কারণে নয়, তার শ্বশুর শাশুড়ির জন্য নয়, ননদ ভাসুরের জন্য নয়। কেন আজকের এই কেনর জায়গা থেকে আমার এই প্রশ্ন দিদি যেহেতু প্রশ্নটা করলেন আমি উত্তর অবশ্যই দেবো আজ। কিন্তু তার আগে দেখে নি আমাদের সঙ্গে বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। অর্পিতা মণ্ডল। ডেট অফ বার্থ? 21/4/2000। সময়? 21/4। হ্যাঁ হ্যাঁ, 2000। আর সময়? সন্ধ্যা 7টা। জন্মস্থান? বারাসাত। আচ্ছা, সঙ্গে থাকুন। আমার অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগে স্যার, আজকে অনেক চেষ্টা করে আপনার ফোনটা পেয়েছি। তাই তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জন্মবার হলো শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুক্রবারে জন্মগ্রহণ করেছিলে, তোমার বৃশ্চিক রাশি তুলা লগ্ন অনুরাধা নক্ষত্র দেবগণ, বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। প্রশ্ন আমি বলবো না তুমি বলবে, বলো। আমার তো এমনি সাংসারিক একটু প্রবলেম আছেই, কিন্তু আমি একটু আসলে জিজ্ঞেস করতে চাইছি, একটু আমি একটু অনলাইন বিজনেস করতে চাইছি। এবার এবার আমি বলি হবে এবার আমি বলি হুম আমাকে বলার সুযোগ দাও, আমি সাধারণত কাউকে বলতে দিই না। প্রথম যে বিষয় সেটা হলো তুমি কোনো না কোনো একটা সার্ভিসের সঙ্গে থাকবে, সোর্স অফ ইনকাম কিছু রাখবে, এবং তোমার সেটা হবেও, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি তোমার উত্তর আমি আসবো। দু নম্বর কথা, তোমার দাম্পত্য জীবন ভালো হবে না, প্রচন্ডভাবে ইগো লড়াই হবে। ইগো লড়াই বলতে তুমি যেভাবে চাইবে হাজবেন্ডের দিক থেকে সেটা পাবে না, বা হাজবেন্ড যেভাবে চাইবে তুমি সেখানে গিয়ে একটু ডিস্টার্ব হবে। সেই জায়গাটি থেকে আস্তে আস্তে করে ফাটলটা বাড়বে, তবে সেই ফাটলটা যে ডিভোর্স হবে আমি সেই জায়গায় যাচ্ছি না, সেটা হবে না, কিন্তু যেটা হবে উভয়ের মধ্যে দাম্পত্য জীবনে একটা ফাটল নিয়ে আসবে, এবং এই ফাটলটি যদি পূর্বে অবশ্যই মেরামত করা যায়, গ্রহগত পজিশন অনুযায়ী যদি সঠিকভাবে রেমেডি যদি করা যায়, তাহলে সেই দাম্পত্য জীবনে ডিস্টার্বটা হবে না, থাকবে না। আর যদি না করো তাহলে কিন্তু যত দিন বাড়বে তত কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। সেকেন্ড থার্ড পয়েন্ট এটা যে তুমি অবশ্যই অনলাইনে একটি জব করতে চাইছো বা অনলাইনে কিছু ব্যবসা করতে চাইছো, তোমার অনলাইন বিজনেস অবশ্যই হবে এবং হবারই যোগ আছে, শুধু দুটো ক্ষেত্রে একটু সমাধান করে নিও। ফার্স্ট হলো মাঙ্গলিক, সেকেন্ড হলো চন্দ্রভঙ্গ কাল কালসর্প যোগ, এই দুটো আগে সংশোধন করে নিও, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, একটু সরাসরি যোগাযোগ করা এবং নতুন কাজে শুরু করার আগে একটু জ্যোতিষের পরামর্শ, তাহলেই দেখবেন সুন্দরভাবে এগোতে পারছেন। চলে আসি আলোচনায়। যে বিষয়টা নিয়ে আজকের আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি আমি, সাধারণত যখন আপনার মেয়ে বা আপনার ছেলেকে বিবাহ দেবেন, জটক বিচার আমরা প্রত্যেকেই করি বা আপনারাও করেন, সেই জটক বিচারের মধ্যে তিনটে পার্ট আছে, ভীষণ ইম্পর্টেন্ট। জটক বিচার মূলত অষ্টকূট, আটখানা কূট আছে, সেই আটটা কূটের মধ্যে তিনটে কূট মারাত্মক দরকার, রাশিকূট, গণকূট এবং নারীকূট। এই তিনটে কূটের মধ্যে যদি কোনো একটা ডিস্টার্ব হয় সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে, উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কের ব্যবধান তৈরি হবে, মানসিক সম্পর্কের ব্যবধান তৈরি হবে, উভয়ের মধ্যে কিছু শারীরিক সম্পর্ক যেটা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যেই হয়ে থাকে সেখানে ডিস্টার্ব হবে। শুধুমাত্র অষ্টকূটের অষ্টকূট আমি বিচার করলাম, এই তিনটে কূটকে অতটা গুরুত্ব দিলাম না, ভুল হবে। এটা যদি এক নম্বর পয়েন্ট হয়, সেকেন্ড পয়েন্ট অবশ্যই বলবো, এক বন্ধু রয়েছেন। একদমই তাই, আমরা আসবো সেকেন্ড পয়েন্টে, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি, আমি দিদির সম্পর্কে জানবো। আচ্ছা, কার জন্য জানবেন? দিদি। বলুন, ডেট অফ বার্থ? 5/1/1982। সময়? জন্মস্থান? কলকাতা। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ মাঝে মধ্যে। আচ্ছা দিদি, যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, দিদির জন্ম বার হলো রবিবার, তাই তো? মঙ্গলবার। দিদি ডেট অফ বার্থটা আর একবার আমি বলছি, একটু মিলিয়ে নিন তো, 5/1/1992। ও 82 বললেন, সরি।
হ্যাঁ সন্ধ্যে 6:30, ইয়েস, হ্যাঁ মঙ্গলবার, ইয়েস ঠিক আছে। জন্মবার হলো মঙ্গলবার। মেষ রাশি, কর্কট লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর মহাদশা এবং বুধ গ্রহের অন্তর্দশা। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না, মানসিক সমস্যা কিন্তু অলরেডি তৈরি হয়েছে, তৈরি করে রেখেছেন, মেন্টালি প্রচন্ড ভাবে ডিপ্রেশনের মধ্যে থাকেন। 3 নম্বর কথা হলো, নিজের আত্মীয় স্বজনের জায়গা থেকে প্রচন্ড ডিস্টার্ব হবে। 4 নম্বর বিষয় হলো, পারিবারিক জীবন খুব একটা কিন্তু সুইটেবল নয়। এবং 6 নম্বর বিষয় হলো, জীবনে যা কিছু করতে যায় পজিটিভ থিংকিং নিয়ে এগোয়, কিন্তু পায় বদনাম, অপবাদ, সম্মান হানি। ঠিক বললাম না ভুল বললাম? প্রশ্ন কি আছে বলুন, ছখানা পয়েন্ট বললাম। আমি 1 নম্বর পয়েন্টে বলেছি শরীর স্বাস্থ্য ভালো নয়। তারপরে তাহলে আমি ঠিকঠাক ভাবে ডায়াগনোসিসটা করতে পেরেছি? আপনার মেন প্রশ্ন এখান থেকে কি করে রিকভার করবে, কি করে সুস্থ হবে, তাই না? দেখুন, এই সুস্থতার বিষয়টা এভাবে তো ডাইরেক্ট অন এয়ারে বলা হয় না বা টিভিতে বলা হয় না। আপনি যদি মনে করেন আপনার দিদিকে নিয়ে অন্তত একটা বার একটু সামনাসামনি আসার চেষ্টা করুন, সেটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। একদমই তাই, কারণ এত অল্প সময়ের মধ্যে যে 6টা পয়েন্টস বলে দেওয়া হলো, প্রত্যেকটাই কিন্তু জীবনের সাথে একদম তাকে ফেস করতে হচ্ছে, এবং শারীরিক সমস্যা থেকে বেরোনোর রাস্তাটা তো নিশ্চয়ই রয়েছে। সবথেকে বড় কথা, সবথেকে বড় কথা ম্যাথ, টোটাল দা সায়েন্স। একদমই তাই, ঠিকঠাক ভাবে যদি বলা যায় কেন বলা যাবে না, দুয়ের সঙ্গে আমি যদি 4 যোগ করি 6 হবে, আমি সেই 6টাকেই বলছি, আমি কখনো 7 বলছি না, হতে বাধ্য। আর আমি 6টা কেন, যদি 18টা যদি পয়েন্ট দিই, 18টার 18টাই মিলবে, কারণ সাবজেক্টটা জানতে হবে। একদমই, এবং ক্যালকুলেশনটাই ঠিক এরকম। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, শুধুমাত্র জন্ম ছক দেখেই যে পয়েন্টসগুলো বলে দেওয়া সম্ভব তা নয়, আমরা এর আগেও প্রমাণ পেয়েছি হাত দেখেও কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্যাগুলো বলে দেওয়া সম্ভব হচ্ছে। এবং এটা একটা অদ্ভুত ব্যাপার যে তুমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দাও হাতের প্রতিটি রেখা ধরে ধরে। আচ্ছা, আমরা আলোচনা আসবো, কিন্তু দেখে নি কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার। আমার ছেলের জন্য জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সৌভিক সাহা। ডেট অফ বার্থ 22/1/98। সময় রাত্রি 9:19 কলকাতার। আচ্ছা, সঙ্গে থাকুন। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী সৌভিকের জন্মবার হলো বৃহস্পতিবার। রাশি লগ্ন জানা আছে? তুলা রাশি, কন্যা লগ্ন, ঠিক তো? বিশাখা নক্ষত্র এবং রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহের মহাদশা, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। কেরিয়ার নিয়ে তো প্রশ্ন, প্রথম একটা কথা আপনাকে বলবো, কখনো কোনো জ্যোতিষ বন্ধুকে আপনার প্রবলেমটা বলবেন না। হ্যাঁ হ্যাঁ নয়, আমি প্র্যাকটিক্যাল বলছি, কেন বলুন তো? না, ভুলের কথা নয়, আমি ভুলের কথা বলছি না। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, আমি প্রত্যেককে বলি, আমাদের এই জ্যোতিষ সমাজে প্রচুর মানুষ আছেন যারা চিটিংবাজ, যারা প্রতারক। আপনি তাদেরকে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনি তাদের কাছে যাচ্ছেন সলিউশনের জন্য, সেই সলিউশনের জন্য গিয়ে আপনি আপনার প্রবলেমটি তাকে জানিয়ে দিচ্ছেন যে আমার ছেলে চাকরি হচ্ছে না। সুতরাং সেই জ্যোতিষ বন্ধু কিন্তু জেনে গেল যে আপনি চাকরির জন্যই এসেছেন, তখন আপনাকে বলা হবে এই চাকরি হচ্ছে না, চাকরির ক্ষেত্রে বাধা, চাকরির ক্ষেত্রে এই চাকরি আটকে রেখেছে, চাকরি অমুক হয়েছে, সমুক হয়েছে বলে এমন ভাবে সাজিয়ে দেবে, আপনি নিজে মেন্টাল জায়গা থেকে উইক হয়ে যাবেন। এবং সেই সময় হোমযজ্ঞ হোক, কবচ হোক, স্টোন হোক, অনেক কিছু করে 1 লাখ টাকা বিল, আপনি ধার করে হোক, দেনা করে হোক, যাবতীয় যা করে হোক আপনি কিন্তু সেটা করবেন।
কিন্তু একটাবারও সেই জ্যোতিষ বন্ধুকে জাস্টিফাই করতে পারলেন না, সে আদৌ ঠিক বলছে না ভুল বলছে, কি বললাম বুঝতে পেরেছেন? বি অ্যালার্ট, সতর্ক হন, আমার অনুষ্ঠান সতর্কতার অনুষ্ঠান, একটুখানি অ্যালার্ট হন। এই জন্মজকে আপনার সন্তানের কেরিয়ার বিষয়ে জানবেন আমি ফার্স্ট পয়েন্টেই বলে দিয়েছি। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হলো, এই জন্মচকে ও প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের পারিশ্রমিক অর্থাৎ ফসল সেটা কিন্তু পাচ্ছে না, আর পাবেই বা কি করে, কারণ এই জন্মচকে শনিভঙ্গ কালসর্প যোগ হয়ে আছে। এই শনিভঙ্গ কালসর্প মানে ডিসব্যালেন্স অফ, মানে আমি লাইট বলবো না, একটা সাইড প্রচুর ডাউন হয়ে আছে, একটা সাইড আপ হয়ে আছে, ও শিক্ষাগত জায়গা থেকে হাই কিন্তু কর্মের জায়গা দাঁড়িয়ে প্রচন্ড ভাবে ডিস্টার্ব, এবং এই জায়গায় দাঁড়িয়ে যদি এখনো যদি সমাধান না করতে পারেন, ও চাকরি পাবে, ও চাকরি পাবে কিন্তু ওর মনের মতো চাকরি হবে না, ওর যে ট্যালেন্ট আছে, যে যোগ্যতা আছে সেই অনুযায়ী ওর সার্ভিস কিন্তু হবে না। এবং এই জন্মচক্রের রবি গ্রহটি সেটি কিন্তু ডিস্টার্বের মধ্যে রয়েছে, বৃহস্পতি গ্রহ, সে কিন্তু রাহু দ্বারা এফেক্টেড, কেতুকে সঙ্গে নিয়ে মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে আছে, এবং সেই মঙ্গল রাহু দ্বারা এফেক্টেড। যে কোনো একটি জন্মচক্রে আমি অনেকবার বলেছি, রবি মঙ্গল বৃহস্পতি এই তিনটে গ্রহ অন্তত দুটো যদি পাওয়ারফুল হয় খুব ভালো হবে, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তিনটেই ডিস্টার্ব। এবং দশম অধিপতি বর্তমানে যার অধি, মানে মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, সেই বুধ গ্রহটি শুক্রের সঙ্গে অবস্থান করে আছে এবং রাহু দ্বারা এফেক্টেড, মাঝে মধ্যে বুঝে উঠতে পারছে না আমি কি করব, সিদ্ধান্ত নিতে পারছে না আমি কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছে। ঠিক বললাম না ভুল বললাম? সবই জেনে গেলেন। এরপরে যেটা করবেন, অন্য একজন জ্যোতিষ বন্ধুর কাছে আবার জানবেন। এই সময় এই যে সমস্যার কথাগুলো বললাম এগুলোকে একটু সমাধান করুন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম তাই, শুভ সময় যেটা চলে সেই সময়কে কিন্তু কাজে লাগাতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না আমাদের কখন শুভ। সব থেকে বড় কথা, আমার যারা অনুষ্ঠান দেখছেন তারা অনেকেই বলছেন দাদা আপনার অনুষ্ঠান ভালো, কিন্তু সমস্যা একটাই, আমার অনুষ্ঠানের পর অন্য কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আবার জানছে, রামবাবু হোক, শ্যামবাবু হোক, যদুবাবু হোক, মধু, এই জানতে জানতে তারা নিজেরাই বুঝে উঠতে পারছে না কি করব। আমি তাদের উদ্দেশ্যে বলছি, যে কোনো একজন জ্যোতিষ বন্ধুর হাল, মানে হাতটা ধরুন, তিনি যা বলবেন তার পরামর্শটা নিন, তার পরামর্শ অনুযায়ী চলুন। একদমই তাই, দেখে নেবো কে রয়েছেন সঙ্গে। নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্তমান থেকে শুভ দেবনাথ চলছি, অনেকখানি আমার সম্বন্ধে আমি একটু জানি। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 25 মার্চ 1998। সময়? সময় হচ্ছে ম্যাডাম 5:15। জন্মস্থান বর্ধমান? হ্যাঁ বর্ধমান। আচ্ছা, সঙ্গে থাকবেন। 25 মার্চ 1998 সন্ধে বললো না? হ্যাঁ, বিকেল 5:15 বর্ধমান। ভাই তুমি যে ডেট অফ বার্থ আমাকে বললে সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার জন্মবার হলো বুধবার। তোমার রাশি কুম্ভ রাশি, তুলা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র রাক্ষসগণ, বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতির। তোমার আবার বলছি, তোমার কুম্ভ রাশি, তুলা লগ্ন, না কন্যা নয়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, খুব ভালো একটা পয়েন্ট দিয়েছো, আছে খুব ভালো। দেখো তোমার এই লগ্ন যদি আমি ডিগ্রিগত যদি আসি তাহলে 0:49 যার বডি, যার বডি পেছনের হাউসে কিন্তু মাথাটা চলে এসেছে সামনে, অর্থাৎ লগ্নটা সবে মাত্র শুরু হয়েছে তুলা, কিন্তু অনেক মানে অনেক জ্যোতিষ বন্ধু বলবে এটা কন্যা, কিন্তু সূক্ষ্ম বিচার আমি যখন করছি একদম ডিগ্রি ধরে, সেই ডিগ্রি কিন্তু 1 ডিগ্রি নয়, 0:49 স্টার্ট নিয়েছে, বোঝা গেল কি বললাম বুঝতে পেরেছো? সবেমাত্র স্টার্ট নিয়েছে। যাই হোক, আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলে একটু মেলাও তো, আমি ঠিক বলছি কি ভুল বলছি। ফার্স্ট পয়েন্ট, তুমি অনেক রাত করে ঘুমাও, সকালবেলায় সহজে ঘুম থেকে উঠতে পারো না, অনেক কষ্ট হয়, ঠিক না ভুল? হ্যালো, সকালবেলায় আমার তো কাজ থাকে, তো
সকালবেলা তাড়াতাড়ি উঠে উঠতে হয়, কিন্তু উঠতে চেষ্টা করো, মানে খুব কষ্ট হয়, চোখ মানে চোখটা ছাড়তে চায় না, অনেক রাত করে ঘুমটা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? একটু ক্লিয়ার করে বলতে হবে। তোমার মেন সমস্যা হলো তোমার ক্যারিয়ার, কর্ম, কর্মের জায়গা তোমার কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তুমি যেভাবে ভাবছো সেই কর্মের ক্ষেত্রে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে তুমি। এবং তুমি আলটিমেট কি করো আমাকে একটু শেয়ার করো এবার। আমি সায়েন্সে এখন এমএসসি কমপ্লিট করেছি, তো আমি পুলিশ লাইনে স্যার যাব, তো আমার এই লাইনটা কি সুটেবল, মানে আমি কি মানে হবে? না, এক কথা বলবো, যদি পুলিশ লাইনে তুমি যেতে চাইছো, পুলিশ লাইনে তুমি হয়তো সার্ভিস পাবে কিন্তু মানসিক শান্তি পাবে না। তোমার এই জন্মছকের রবি গ্রহটিকে একটু সমাধান করে নিও, তুমি কিন্তু সেন্ট্রাল লাইনের জন্য ভাবনা চিন্তা করতে পারো, সেন্ট্রাল চাকরির জন্য। তুমি পুলিশের চাকরি আমি আগে একটা ট্রাই করেছিলাম কিন্তু আমি ওটা নিজের ইচ্ছায় ওটা ছেড়েও আমি দিয়েছিলাম। কি বললাম, একদম জন্মছকটা শোনো, তোমার জন্মছকটা সেন্ট্রালের জন্য। তুমি পুলিশে যদি যাও তুমি পুলিশে পাবে, কিন্তু সেখানে তুমি তোমার মন শান্তিতে মানে কাজ করতে পারবে না। তুমি বোঝা গেল? ডিস্টার্ব আছে, কিছু ডিস্টার্ব আছে। ওকে, একটু সরাসরি যোগাযোগ, একদম টু দি পয়েন্ট, যেটাই বললাম যে সেন্ট্রালের ছক এটা, এবং সেই চাকরিটা পেয়েও তাকে ছাড়তে হয়েছে, কিন্তু নিজে দুর্ভোগ নিজে টেনে আনবে, একদম তাই। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, এবার সোমবার দিন পেয়ে যাচ্ছেন দমদম চেম্বার, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট। এছাড়াও মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর, দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, এবং দ্বিতীয় চতুর্থ শনিবার শাওরাফুলি। এছাড়াও খুব শীঘ্রই পেয়ে যাবেন খড়গপুর এবং হাওড়া ময়দান। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 8961474832 এবং 7431979996 এই নাম্বার। এছাড়াও অনলাইন প্রেডিকশন তো রয়েছে, যে বিষয়টা নিয়ে আজকে ছিলাম যে এই যে দাম্পত্য জীবনের সমস্যাটা, এটা ছক দেখে তো বলে দেওয়া খুব সহজ, হাতে যদি আসে তাহলে কি করব? অবশ্যই ছকের আরেকটা পয়েন্ট একটু বলে রাখি, আমরা মূলত জানি ছকের ক্ষেত্রে মূলত সপ্তম ভাব, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় এটা আমরা সবাই জানি, কিন্তু সপ্তমে যদি কেতু অবস্থান করে, আমি রাহু নয় কেতু, কেতু যদি অবস্থান করে, অশুভ যদি শনি অবস্থান করে, তাদের দাম্পত্য জীবনে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশন খুব একটা ভালো হয় না, এটা কিন্তু বাহ্য। তার সঙ্গে সঙ্গে যদি অষ্টম ভাবটি যদি ভীষণভাবে ডিস্টার্ব থাকে, অষ্টম, অনেক 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 জ্যোতিষ বন্ধু এই বিষয়ে বল কিছু বলবো না, অষ্টম ভাবটা ভাইটাল কিন্তু অনেক জ্যোতিষ বন্ধু সেটা মানে ওভারলুক করে বেরিয়ে যায়। অষ্টম থেকে আমাদের শারীরিক কিছু ইনার অর্গান আছে, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনের ক্ষেত্রে যে অর্গান, সেই জায়গাটা দেখার জন্য অষ্টম ভাব দেখতে হয়। সেখানে যদি ডিস্টার্ব থাকে, স্বামী স্ত্রী দু বছর কেন 10 বছর বিবাহ হলেও তাদের মধ্যে শারীরিক সম্পর্কের যে মানে কি বলবো মানে প্লেজার, সেটা জীবনে আসবে না। প্রচন্ড 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 মানে একটা মানে সূক্ষ্ম বিচার, এই বিচারগুলো এইভাবে অনলাইনে বলাটা আমার মানে অন ক্যামেরায় বলা উচিত নয়। যে সমস্ত মানে আমার ক্লায়েন্ট যারা আমার কাছে আসে তারা জানে যে দুলালবাবু কি জানতে পারে। এবার হাতের উপরে যদি বলি, হাতের সাইডটা ভীষণ ইম্পর্টেন্ট, হাতের ক্ষেত্রে এই দাম্পত্য জীবন কখন ডিস্টার্ব হবে একদম শিওর হবেই, যদি বিবাহ রেখা এরকম যদি নিম্নমুখী হয়, বিবাহ রেখা যদি নিম্নমুখী হয় তাহলে তাদের দাম্পত্য জীবনে ডিস্টার্ব হবেই হবেই। এবং পাশাপাশি যদি রাহুর ক্ষেত্রে এরকম যদি একাধিক যদি রেখা থাকে বা এখানে যদি এরকম যদি জাল চিহ্ন যদি থাকে তাদের দাম্পত্য জীবনে ডিস্টার্ব হবেই, হতে বাধ্য। এর পাশাপাশি রাহু থেকে যদি কোনো রেখা বিবাহ রেখাকে যদি কর্তন করে সমস্যা হবেই। আরো অনেক পয়েন্ট আছে, এটা 2 মিনিটে বলা সম্ভব নয়। তাই যারা এরকম সমস্যায় ভুগছেন, আমি বলবো শুধুমাত্র অনুষ্ঠান দেখলে তো হবে না বা সমস্যা জানলে হবে না, সমাধান চাই, আর তার জন্য কিন্তু পৌঁছতে হবে সঠিক জায়গায়। যদি মনে হয় সঠিক দিশা আপনাদের সেই জায়গাটা করতে পারছে তাহলে অতি অবশ্যই যোগাযোগ করা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী দিনে, সকলে ভালো থাকুন, নমস্কার।